নিউ হল্যান্ড পাত্রসায়ের গুঞ্জন অটোমোবাইলের ভিডিও করতে নিউ হল্যান্ড 3600XL আর এটা ড্যাশ টু বড় এটা অনেকটা 55 বা কি আগে আমি ভিডিও করেছি 55 যে গাড়ি করেছি তার থেকে একটু দেখতে ছোট বটে আর এইটা হলো গোপাল মডেল বটে আর ক্যাট এর ডিজাইন বটে বাতাস এটা বলে 6 ডাইমেনশন এয়ারটা যাতে ঠান্ডা আপনার হয় তার জন্য দেখুন এইখানে একটা দিয়ে আছে এয়ার বেরোবার জন্য এইখানে একটা দিয়ে আছে আর সামনে দিয়ে দিয়ে আছে দুটো আর এই সাইডে দিয়ে আছে এই সাইডে দিয়ে আছে আমি আর বন্নেটটা দেখাচ্ছি এটা সিঙ্গেল পিস বন্নেট বটে ঠিক কুলার দেখুন খুব ইজি আর সিঙ্গেল সোকা দিয়েছে একটাই সোকা দিয়েছে হাইড্রোলিক নিউ হল্যান্ডের এটা ইঞ্জিন বটে 3 সিলিন্ডার 2931 সিসির স্ট্রোক FPT ইঞ্জিন ডিজেল ইঞ্জেক্টর ন্যাচারাল ওয়াটার অ্যান্ড কুলেন্ট কুল ইঞ্জিন ইন্টার কুলার দিয়েছে এটা হলো ইন্টার কুলার এই পাওয়ার স্টিয়ারিং যে ওয়াল্ডটা আছে যাতে ঠান্ডা করার জন্য আর এটা দিয়েছে রেডিয়েটার দিয়েছে 50 HP-র মধ্যে বড় রেডিয়েটার দিয়েছে আর এইটা হলো ডাই টাইপ এয়ার ফিল্টার উইথ পি কিনার দিয়েছে ঠিক আছে এটা নিউ হল্যান্ড ভালো একটা দিয়েছে তাহলে কি হয় অন্য গাড়িতে কি হয় এটা থাকে না তার ফলে কি হয় এখানে যে ফিল্টারটা হয় ফিল্টারটা জলদি চোখ হয় আর এই ফিল্টারটা মানে কি করতে হয় ফেলতে হয় আর এইটার কি সিস্টেম আগে মানে আপনার এইখানে নোংরা ঢুকবে তারপর আপনার ফিল্টারে যাবে 12 ভোল্ট 82 অ্যাম্পিয়ার এর ব্যাটারি বক্স দিয়ে আছে অল্টারনেটারটা দিয়ে আছে 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার এর স্টার্টার মোটর এটা 12 ভোল্ট 2 কিলোওয়াট এর স্টার্টার মোটর দিয়েছে অল্টারনেটার দিয়েছে 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার অল্টারনেটার দিয়েছে দেখুন কুলেন দিয়েছে এইগুলো ফিল্টার দিয়েছে নিউ হল্যান্ডার আর পাওয়ার স্টিয়ারিং র্যান্ডম পাম্প এটা হলো হাইড্রোলিক ফিল্টার আর এটা ওয়াটার সেপারেটর এখানে টুল বক্স দিয়েছে এটাও একটা টুল বক্স দিয়েছে মানে যে এক্সেলটা দিয়েছে পার্লিং এর জন্য বেবেল এক্সেল দিয়েছে যাতে কাদা না যায় আর সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং দিয়েছে ঠিক আছে আর সামনের চাকা হলো 9520 পেছনের চাকা হলো 1428 ঠিক আছে কোম্পানি এখানে বিকেটি দিয়েছে হল্যান্ডে যে এক্সস্ট আছে এইখানে কোম্পানি গার্ড দিয়েছে ঠিক আছে যাতে হিটিং ইস্যু না হয় আর ইয়াচে ফিউল ট্যাঙ্কি আছে 60 লিটারের ফিউল ট্যাঙ্কি দিয়েছে গাড়িটা নিউ হল্যান্ডে যে 3600XL যে গাড়িটা আছে আমি আর এসএফসি পেটটা দেখাচ্ছি দেখুন এটা 6/2023 গাড়ি বটে আর ইয়ার যে পিটু এইচপি আছে 46 HP-র পিটু আছে আর 33.6 HP-র কিলোওয়াটার বটে আর ইয়ার যে এসএফসিটা দেখুন 182.4 আর যে নিচের যে স্যাপটা আছে নিচে যে 4x4 যে স্যাপটা দেওয়া আছে ব্যালেন্স করা আছে এর প্ল্যাটফর্মটা উঠে দেখাচ্ছি দেখুন ডিজিটাল অ্যানালগ এখানে দিয়েছে ডিজিটাল অ্যানালগ আর এটা হলো ইয়ার সেটল দিয়েছে আর ইয়ার যে গিয়ার বক্সটা দেখুন হাই লো এখানে দিয়েছে 8+8 সেটল শিফট মানে গিয়ার বক্স দিয়েছে 8 8 8 8 এ দিয়েছে আপনার হাই লো ঠিক আছে 8 ঠিক আছে আর এইখানে আপনার 8+8 মানে এখানে আর এখানে আমরা দিয়েছে হলো 1 2 3 আর 4 দিয়েছে 3 আর 4 এখানে নিউট্রাল দিয়েছে ঠিক আছে টোটাল আছে মানে 8+8 গিয়ার বক্স দিয়েছে আর এটা হ্যান্ড অ্যাক্সেলারেটর দিয়েছে আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বা আইপিটিও ঠিক আর এটা হলো 4x4 এনগেজ আর ডিসএনগেজ করার লিভার এটা হলো ইয়ার পিটিও লিভার আর এই যে গাড়ির এটা হলো ডিফেন্সিয়াল লক ঠিক আছে এটা হলো ডিফেন্সিয়াল লক এই যে এটা আর এগুলো হলো ডিসি আর পিসি দুটো লিভার দিয়েছে কোম্পানি এখানে এইখানে দেখুন পার্কিং ব্রেক দিয়েছে আর এটা তো বললাম এর ডিফেন্সার লক দিয়েছে আর এইখানে টলি লিজার জন্য এখানে ট্রান্সপোর্টিং লক দিয়েছে এটা ঠিক আছে যে পেছনে যে রিডাকশনটা দিয়ে আছে প্ল্যানেটারি রিডাকশন দিয়েছে ঠিক সিএনএইচ মানে এটা নিউ হল্যান্ড নিজস্ব ঠিক আছে আর এখানে সিঙ্গেল ডিস্ট্রিবিউটর একটাই দিয়েছে ঠিক আর এখানে টলের জন্য এখানে লাইটের জন্য সকেট দিয়েছে আর এটা বলা হলো না এটা 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 লিপটো সেন্সিটিং ওটা এটা মানে কি বলবো ইজি ইজ যাকে বলো 40 ইকোনমি 1600 রেটেড আরপিএম 540 হলো 2000 রেটেড আরপিএম আর আরপিটো রিভার্স দিয়েছে ঠিক এই গাড়ি যে লিফটিং ক্যাপাসিটি আছে 1800 কেজি লিফটিং ক্যাপাসিটি আছে আর দেখুন এখানে টপলিং কানেক্ট করে যেখানে তিনটা হোল দিয়েছে আর টলি লাইট দেওয়ার জন্য এখানে সকেট বললাম তো এই যে 3600-2 যে গাড়িটার লেন্থ আছে 3610 NM আর ইয়ার যে বিথ আছে 1720 MM আর বেট আছে 2370 MM আর পুরো গাড়িটা যে হুইল বেস আছে 2040 MM আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 425 MM আর ইয়ার যে ইঞ্জিন টাইম বলে দিচ্ছি ইয়ার ইঞ্জিনটা হলো FTP S800C
সিরিজের গাড়ি বটে, ঠিক আছে। এটাও যা সিরিজ আর এটাও যা সিরিজ, ইঞ্জিন সিরিজ একই বটে, ঠিক আছে। এ পার্ট 8000, ঠিক আছে, দুটোই সিরিজ এক বটে। আর ইয়ার তো বললাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হলো 425। আর ইয়ার আমি টিয়ার অপশন গেলে বলে দিচ্ছি, যদি আপনি টু হুইল গাড়ি নেন 6/16, 7/50/16 আপনি অ্যাভেলেবেল পাবেন 9/5/20, 9/5/20, আর পেছনে যে চাকাটা হবে 14/28, ঠিক আছে। গাড়িটা নিউ হল্যান্ডের যে গাড়ি আছে, ঠিক আছে, এটা 6 বছর বা 6000 ঘন্টা ওয়ারেন্টি দিয়েছে। আর এখানে দেখুন পেটি স্পেশাল 4x4 স্ট্রেট এক্সেল দিয়েছে, প্যানেটারি ডাইভ রিডাকশন পেছনে যেটা দিয়েছে, আর দেখুন ইন্ডিকেটারগুলো এগুলো লাইট সব দিয়েছে, এলইডি দিয়েছে। আর আগে কি ছিল, যখন নিউ হল্যান্ড 3600-2 XL যখন প্রথম লঞ্চ করেছিল, তখন যে সামনে যে এক্সেলটা ছিল এটা প্যারালাল এক্সেল হচ্ছিল, প্যারালাল এক্সেল দিয়েছিল। তার ফলে কি হয়, যখন কাদাতে যাচ্ছিল তখন এর মেনটেন্স কস্টটা একটু বেশি যাচ্ছিল, মানে বেশি পড়ছিল। আর এখন এটা বেভেল এক্সেল করে দিয়েছে, যার জন্য এটা কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর লাইট তো দেখুন, লাইট ভালো, রাতে ভালো ভিজিবিলিটি পাওয়া যায়, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক যে ইনস্টাগ্রাম যে পেজটা আছে সেটাও ফলো করবেন।